নমস্কার বন্ধুরা নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা এই মুহূর্তে আমি আপনাদেরকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি মধ্যপ্রদেশের যে ক্ল্যারিফিকেশান মামলা বিএড ভার্সেস ডিএলএডের সেই মধ্যপ্রদেশের ক্ল্যারিফিকেশান মামলায় বেশ কিছু নতুন মোড় কিন্তু আসতে চলেছে এবং সেই মামলার ফলে ভারতবর্ষের আড়াই কোটি বিএড ক্যান্ডিডেট তারা কিন্তু উপকৃত হতে চলেছে শেষবারের মতো সুযোগ দিতে চলেছে সুপ্রিম কোর্ট তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওতে আপনারা পুঙ্খানুপুঙ্খ বিষয়টি জানতে পারবেন তবে তার আগে বলে রাখি যারা প্রথমবার আমার চ্যানেল এসছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন তো চলুন বন্ধুরা আমরা এবারে আজকের এই আপডেটটি বিস্তারিত দেখে নিই তো বন্ধুরা গত পরশু দিন যে মধ্যপ্রদেশের ক্ল্যারিফিকেশান মামলা উঠেছিল সুপ্রিম কোর্টে মামলাটি দীর্ঘদিন ধরেই কিন্তু সুপ্রিম কোর্টে উঠব উঠবো করে উঠছিল না তো সেই মামলায় বেশ কিছু নতুন পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এই মামলার ফলে সারা ভারতবর্ষে দু হাজার থেকে দু হাজার তেইশ সাল অবধি যে সমস্ত বিএড ক্যান্ডিডেট এগারো আট দু হাজার আগে যারা চাকরি পেয়ে গেছেন অলরেডি তাদেরকে কিন্তু সুপ্রিম কোর্ট সম্পূর্ণরূপে সেফ ঘোষণা করেছে অর্থাৎ তাদের চাকরি চলে যাবার বা রকম কোনো শর্তর কোনো ভয় নেই শুধুমাত্র সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের বিচারপতি দয় বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার যে ডিভিশন বেঞ্চ যে বেঞ্চ এই বিএড ভার্সেস ডিএলএডের মামলার জাজমেন্ট করেছিল যেখানে কিন্তু বিএডদেরকে অবৈধ ঘোষণা করা হয় প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে তারা এবার কিন্তু বেশ কিছু দিক বিচার বিবেচনা করে দেখেছেন এবং বিচার বিবেচনা করে বিষয়টিকে তারা একটু মানবিক দিক থেকে চিন্তা ভাবনা করেছেন এবং আমি অনেকদিন আগেই কিন্তু আপনাদের বলেছিলাম যে মধ্যপ্রদেশের হাত ধরেই বিএডদের জন্য কিন্তু সুদিন আসতে চলেছে সুপ্রিম কোর্টে কেননা মধ্যপ্রদেশের মামলাটি লড়ছেন স্বয়ং সুপ্রিম কোর্টের যিনি সলিসিটার জেনারেল এস জি স্যার তুষার মহতা মহোদয় তো এই তুষার মহতা স্যার একজন কিন্তু আইনজ্ঞ ব্যক্তি তিনি আইন সম্পর্কে বিশাল ভালো বোঝেন অনেক ভালো বোঝেন তো তিনি মামলাটিকে নিজে লড়ছেন মধ্যপ্রদেশের গভর্নমেন্টের হয়ে যে মধ্যপ্রদেশ গভর্নমেন্ট প্রাথমিকের যে রিক্রুটমেন্ট নিয়োগ করতে চলেছে সেই রিক্রুটমেন্ট নোটিফিকেশান দু হাজার আঠারোর এনসিটি যে গেজেট সেই গেজেটকে কেন্দ্র করে তারা নোটিফিকেশান দিয়ে তারা নিয়োগটা করতে চলেছিল কিন্তু সেক্ষেত্রে নিয়োগের মাঝেই দেখা যায় যে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার আছে বিএডদেরকে সেখান থেকে অবৈধ ঘোষণা করার তো এর মাঝেই মামলাটি থমকে যায় এবং তাদের নিয়োগ প্রক্রিয়া থমকে যায় এবং তারা মামলাটিকে তাদের মধ্যপ্রদেশ হাইকোর্ট রায় দেয় এবং তারপরে তারা মামলাটিকে সুপ্রিম কোর্টে নিয়ে যায় যাতে এই সমস্ত বি টিচার যাদেরকে তারা নিয়োগ দিতে চায় তারা যেন ভবিষ্যতে কোনো দিন কোনো রকম কোনো আইনের ঝামেলায় না পড়ে বা চাকরি চলে যাওয়ার কোনো যেন ভয় না থাকে তাই তারা এই লাস্টবার অন্তত দু হাজার তেইশের এগারো আট দু হাজার তেইশের মধ্যে যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসগুলো অনগোয়িং শুরু হয়েছিল সেই রিক্রুটমেন্টে যাতে শেষবারের মতো বিয়েডদেরকে সুযোগ দেওয়া হয় এই বিষয় নিয়ে কিন্তু মধ্যপ্রদেশের লড়াই এবং তারা নিজে মামলাটিকে দাঁড় করিয়েছেন সুপ্রিম কোর্টে এবং এর সাথে যুক্ত রয়েছে দেবেশ শর্মা যে রাজস্থানের যিনি মেন পিটিশনার দেবেশ শর্মা বিএডদের দের হয়ে সারা ভারতবর্ষের বিএডদের হয়ে তিনি কিন্তু মামলাটিকে লড়ছেন তো এই মামলাটিতে এর আগের দিন বেশ কিছু বিষয় উঠে আসে এবং সেক্ষেত্রে বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বিচারপতি সুধাংশু ধুলিয়া এই যে নিয়োগের যে পর্যায় অর্থাৎ দু হাজার সাল থেকে দু হাজার তেইশের দশ আট দু পর্যন্ত একটা পর্যায়ে ভাগ করেছে এবং আরেকটি পর্যায়ে ভাগ করেছে যেটি দুহাজার তেইশ থেকে দু হাজার পঁচিশ সাল অবধি অর্থাৎ এক কথায় বলতে গেলে দু হাজার আঠারোর আঠাশে জুনের যে গেজেট এনসিটি সেই গেজেটকে মান্যতা দিয়ে যে সমস্ত রিক্রুটমেন্ট ইতিমধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে দশ আগস্ট দু হাজার তেইশ অবধি দু সাল থেকে সেই সমস্ত রিক্রুটমেন্টে সুপ্রিম কোর্ট কোনো রকম কোনো হস্তক্ষেপ করবে না তারা সেই জায়গায় কিন্তু সম্পূর্ণরূপে সেফ যে সমস্ত বিএড টিচাররা সার্ভিস হয়ে গিয়েছেন অলরেডি যারা চাকরি পেয়ে গেছেন তারা কোনো রকমের কোনো ভয় নেই তাদের চাকরি সম্পূর্ণ সেফ শুধুমাত্র এনসিডিকে একটা নতুন বিষয় করতে হবে সেটি হচ্ছে তাদের গেজেটে যেটা উল্লেখ ছিল যে ছ মাসের একটি ব্রিজ কোর্স এই ব্রিজ কোর্সটা করালে তারা ডিএলএডের সমকক্ষ হয়ে যাবে এই ব্রিজ কোর্সের প্ল্যানিংটা খুব শীঘ্রই এন তৈরি করে তার নোটিস দিয়ে ভারতবর্ষের যত বিএডের সার্ভিস টিচার রয়েছে যারা দু হাজার আঠারো থেকে দু হাজার তেইশের মধ্যে চাকরি পেয়েছেন তাদের সকলকে এই ট্রেনিংটি করিয়ে তাদেরকে ডিএলএড সমকক্ষ করে দিতে হবে এই হচ্ছে একটি বিষয় এবং আরও একটি বিষয় যেটা দু হাজার তেইশ থেকে দু হাজার পঁচিশ অবধি ভাগ করেছেন বিচারপতিদ্বয় সেখানে তারা কিন্তু একটি বিষয় জানতে চেয়েছেন সারা দেশের প্রতিটা রাজ্য জুড়ে প্রাথমিকের শিক্ষকতার জন্য কত ভ্যাকান্সি রয়েছে এখনো পর্যন্ত অর্থাৎ এগারো আট দু হাজার তেইশ থেকে দু হাজার পঁচিশ সাল অব্দি কত পরিমাণ ভ্যাকান্সি এখনো পর্যন্ত শূন্যপদ অবস্থায় বা শূন্যপদ রয়েছে সেই বিষয়টি কিন্তু সুপ্রিম কোর্ট জানতে চেয়েছেন পয়লা এপ্রিল এই বিষয়টা প্রতিটা রাজ্য থেকে কিন্তু জানাতে হবে সুপ্রিম কোর্টে হলফনামা আকারে যে কোন রাজ্যে কি পরিমাণ ভ্যাকান্সি রয়েছে তো এখানে ভ্যাকান্সি যেহেতু জানতে চাওয়া হয়েছে আমার ধারণা মধ্যপ্রদেশ হাইকোর্ট যে রায় দিয়েছিলেন এবং মধ্যপ্রদেশ গভর্নমেন্ট যে অনগোয়িং প্রসেসে বিএডদেরকে সুযোগ দেওয়ার জন্য যে লড়াই করছেন তারা হয়তো অনগোয়িং প্রসেসে বিএডরা সুযোগ পেতে চলেছেন আর সেই জন্যেই হয়তো সুপ্রিম কোর্ট দেখতে চাইছেন যে কত পরিমাণ ভ্যাকান্সি এখনও পর্যন্ত সারা দেশ জুড়ে প্রতিটা রাজ্য জুড়ে ফাঁকা রয়েছে তাই প্রতিটা রাজ্যের হিসাব কিন্তু সুপ্রিম কোর্ট চেয়েছেন হয়তো এটাই শেষ সুযোগ হতে পারে বিএডদের যে পরবর্তী যে রিক্রুটমেন্ট সেক্ষেত্রে হয়তো নতুন করে আর কোনো বিয়েড চান্স পাবে না কিন্তু যেগুলো অনগোয়িং প্রসেস যে প্রসেসগুলো অলরেডি এগারো আট দু তারিখের আগে যেগুলো রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু হাজার বাইশ রিক্রুটমেন্টের ইন্টারভিউ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার তিন মাস পরে কিন্তু সুপ্রিম কোর্টে জাজমেন্ট আসে ঠিক একই রকম কিন্তু ছত্রিশগড়ের ক্ষেত্রে দেখি ছত্রিশগড়ের রেজাল্ট পাবলিশড হয় সুপ্রিম কোর্টে জাজমেন্ট আসার ঠিক পরের দিন তো এরকম বিভিন্ন ঘটনা ছত্রিশগড় কিন্তু অলরেডি নিয়োগ করে দিয়েছে বিএডদের শর্ত সাপেক্ষে তারা অলরেডি চাকরি করছে শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা ব্যতিক্রম হয়ে গেছে তো কি হবে সেটা বলা মুশকিল তবে এক তারিখের যে মামলার জাজমেন্ট সেখানে কিন্তু হয়তো নতুন কিছু ঘটতে পারে এবং অনগোয়িং প্রসেস হয়তো বিএডরা শেষবারের মতো হয়তো ছাড় পেতে পারেন তবে এই বিষয়টি বিচারাধীন বিষয় বিচারপতিরা ঠিক করবেন যে বিষয়টি কি হবে কিন্তু যেহেতু তেইশ থেকে পঁচিশ সাল অবধি সমস্ত ভ্যাকান্সি জানতে চেয়েছেন আমার এটাই মনে হচ্ছে যে হয়তো বিচারপতিরা এই বিষয়টি নিয়ে একটু ভাবনাচিন্তা করতে পারে তো বন্ধুরা ভিডিওটি এখন এখানেই রইলো আপনাদেরকে আপডেটটি দিলাম আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর প্রতি মুহূর্তে এই ধরনের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে থাকুন ধন্যবাদ পরবর্তী নতুন আপডেট নিয়ে আবার আসবো আপনাদের জন্য প্রত্যেকে চ্যানেলে নজর রাখবেন